গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা কুন্ডু। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। ওইদিকে ঋষি ঘুমোচ্ছে আর আমি এদিকে আমার ভ্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকের ভ্লগটা একটু স্পেশাল, কারণ কি আজকের প্রতিদিনের মতন আমি যে ডেইলি ভ্লগটা দিই সেটার থেকে আলাদা ভিডিও হবে আজকে। আজকে আমি আমার হোম মানে আমার কোয়ার্টারটা ট্যুর করে দেখাবো তোমাদের। বাড়ি যখন যাব তখন আমাদের বাড়িটাও একবার ভিডিও করে দেখাবো, ঘুরিয়ে দেখাবো আমার রুমটা। আর এখানে যেহেতু আছি, এটাও আমাদের ঘর, এটাও আমাদের কি বলবো, যে কদিনের জন্যই থাকি না কেন নিজের সংসার নিজের ঘর করেই গুছিয়ে রেখেছি। তো কেমন করে আমি গুছিয়ে রেখেছি আমার ঘরটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, আমাদের সংসারটা যেহেতু ছোট, মানে আমার হাজবেন্ড, আমি আর ঋষিক, আমরা তিনজনাই ফ্যামিলিতে, তো ওই জন্য মানে আমার বর টাইপ ওয়ান কোয়ার্টারটা পছন্দ করে নিয়েছে, টাইপ টু আমরা নিইনি। তো আমাদের ঘরটা ভীষণই ছোট, একটা বেডরুম আছে আর একটা বারান্দা আর টয়লেট আর বাথরুম আর একটা কিচেন, ব্যাস আর কিছু নেই। আমাদের কোয়ার্টারটা ভীষণই ছোট, তবুও তোমাদের সাথে যখন আমি আমার প্রত্যেক দিনের হাসি খুশির দিনগুলো শেয়ার করছি, তো আমার মনে হলো যে আমার রুমটাও তোমাদের সাথে শেয়ার করা ভীষণই জরুরি। তো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। এটা রাস্তার উপরে, এই দেখো আমার ঘরের চারিপাশটা এইরকম। আর এই উপরের কোয়ার্টারটা আমাদের, আর এদিকে এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো মানে এগুলো আমাদের। এই জায়গাটাই আমি জামা কাপড় নেড়ে দিই কাপড় ধোয়ার পর। তো চলো ঘরের দিকে এগোই। দেখেছো আমাদের ঘরের সামনে একটা অনেক বড় অশ্বত্থ গাছ, আমার তো খুব ভয় করে রাতের বেলা। তো চলো এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে। দোতলাই থেকে ভীষণ টেনশান হয় আমার, কারণ বেশি পড়ে না যায় ওই একটাই ভয়। তো এখানেও দেখো আমি দড়ি দিয়ে রেখেছি ছোটো ছোটো জিনিস নাড়ার জন্য। আর এটা একদম ছাদে যাওয়ার সিঁড়ি। তো চলো ঘরের মধ্যে এন্ট্রি করি। দাঁড়াও জুতোটা পরে নিই। আর এই যে আমার বারান্দা, ওয়েটিং রুমও বলতে পারো, এখানে বসে একটু রেস্ট ফেস্ট করি বা কেউ আসলে ঘরে আমি এখানে বসতে দিই। এখানেই আমি ফ্রিজটা রেখেছি, কারণ কি রান্নাঘরে রাখার জায়গাটা নেই, একটু শর্ট রান্নাঘরটা। এখানে জুতো রাখার স্ট্যান্ড আর সঙ্গে ঝাড়ুও রেখে দিয়েছি। আর এই দেখো লাকি বাম্বু, আমি এখানে দুটো গাছ রেখেছি, আর একটা দেখাবো দাঁড়াও। আর এই দেখো ফ্রিজের উপর লাফিং বুদ্ধা। আর এই যে বোতলগুলো দেখছো, এগুলো হচ্ছে আমূল লস্যির বোতল। আর এর ভেতরে যে ফুলগুলো আছে সেগুলো আমি নিজে বানিয়েছি। আর এই দেখো আর একটা লাকি বাম্বু। শুনেছি ঘরে থাকলে নাকি মানে ঘরে রাখা নাকি ভীষণ ভালো, তো কই আমি তো কিছু বুঝছি না। আর এটা এটা আমি বানিয়েছি, ঋষিক যখন ঘুমিয়ে পড়ে তখন আমি টুকটুক করে এইসব করি। আর এই ফটোটা আমি বিয়ের পর ফার্স্ট বার্থডেতে আমার
হাজবেন্ডকে গিফট করেছিলাম। হয়ে গেল 4 বছর, তো চলো ঘরের দিকে চলে যাই। আর একদম সামনে দেখছো বেসিন, আর এটা বাথরুম, আর ওইটা টয়লেট। ওইগুলো আর খুলে দেখালাম না। আর এ দেখো, এইখানে আমার যত মেকআপের জিনিস আছে। আর এইদিকেই আমার কিচেন, চলো কিচেনটাও দেখাই। দেখো কিচেনটা ভীষণই ছোট, ফ্রিজ রাখার মতন জায়গা নেই, ওই কারণে আমি এখানে রাখিনি কিছু। আর ছোট বাচ্চা নিয়ে কোনো রকমে একা এইভাবেই মোটামুটি গুছিয়ে রাখতে পারি, এর থেকে বেশি আমি পারি না। আর এই হচ্ছে আমাদের বেডরুম। আর ঋষিক এখনও ঘুমোচ্ছে, দেখো ঋষিক এখনও ওঠেনি ঘুম থেকে। আর এই কালারটাও আমি করেছি। আর এই যে পাখিটা দেখছো, এটাও আমি বানিয়েছি। আর এ দেখো, এই জানালাটা দিয়ে কোয়াটারের পেছন দিকটা পুরোটাই দেখা যায়। আর এখানে টিভি রেখেছি, আর উপরে দেখো সানসেটটা এত বাজে দেখাচ্ছে, কিন্তু পর্দা দেওয়া যাবে না, কারণ পর্দা দিলে ফ্যানে ছিঁড়ে যাবে, ওই জন্য ওইভাবেই রাখা। আর এই দেওয়ালটা একটু ছোট, তবুও এখানে টিভিটা দিয়েছি, কারণ ওখান থেকে শুয়ে শুয়ে টিভিটা দেখা যাবে। আর এখানেও একটা জানালা আছে, এটা দিয়ে কোয়ার্টারের সামনেটা দেখা যায়। তো এই ছিল আমার রুম, আমার রুমটা ট্যুর করালাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চলো লাইটগুলো অফ করে দিই। এই ছিল আমার ছোট্ট রুম, তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আর দেখাই পর্দাটা সরিয়ে, এই দেখো আমি এখানে উপরের তাকটাকে করেছি ঠাকুর ঘর, আর এখানে টুকটাক জিনিসগুলো সাজিয়ে রাখা আছে। আর এই যে কার্টুনটা দেখছো, এটাতে ঋষিকের খেলাধুলোর জিনিস।